ফিলিস্তিনিদের উপর আর কোনো খবরদারি নয়, সোচের বাঁধ ভাঙল তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কি বলেছেন জানেন? শুনলে চমকাবেন, বলতে পারেন ইসরায়েলের বুকে একটু ভয় ধরে গেল। এবার তুরস্ক নাকি প্রয়োজনে ঢুকে পড়বে ইসরায়েলের মধ্যে, সম্পর্কে শেষ যে সুতোটা ছিল সেটাও এবার ছিঁড়ে গেল। চরম শত্রুতার ময়দানে ইসরায়েল আর তুরস্ক। ইসরায়েল তুরস্ককে কিভাবে আটকাবে? তুরস্ক যদি সত্যি সত্যি এমনটা করে তখন কি হবে? আর তাই কি ইসরায়েল তুরস্ককে বেঁধে ফেলতে, চাপে রাখতে খেলছে ঘুরপথে? ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কার করার প্ল্যান করছে ইসরায়েল, হয়তো ভাবছেন সেটা কিভাবে সম্ভব। তুরস্ক ন্যাটোর সদস্য অবশ্যই, কিন্তু ইসরায়েলের তো ন্যাটোতে সেভাবে কোনো প্রভাব নেই। তাহলে ইসরায়েল এত বড় কথা কি করে বলছে? আর ইসরায়েল বললেই কি ন্যাটোর সদস্যরা তুরস্ককে ন্যাটো থেকে বার করে দেবে? ব্যাপারটা কি অতটাই সহজ? এখানে আর একটা কথা বলে রাখা দরকার, এই যে তুরস্ক বলছে ইসরায়েলে ঢুকে পড়বে, তার মানে কি জানেন? এরদোয়ান কিন্তু নিজেকে আরও শক্তিশালী করছে, যাতে সেই শক্তি নিয়ে ইসরায়েলের মধ্যে প্রবেশ করার ক্ষমতা রাখে। আর এটা কিন্তু ফাঁকা বুলি নয়, এর আগেও তুরস্ক এমনটা করেছে। তাহলে কি ইসরায়েলের ক্ষেত্রেও ঠিক এমনটাই হবে? ইসরায়েলের সামনে হিজবুল্লাহ তো একেই বড় বিপদ, তার উপর নতুন করে কোনো বিপদ খাড়া করছে নাতো তুরস্ক। ন্যাটো থেকে তুরস্ককে বার করে দেওয়ার এই হুমকি সহজভাবে নিচ্ছেন না এরদোয়ান। মনে আছে ইরাকের সাদ্দাম হোসেনের সঙ্গে ঠিক কি হয়েছিল? এবার নাকি ঠিক সেই পরিস্থিতিই হবে এরদোয়ানের সাথে, বিস্ফোরক দাবি ইসরায়েলের। বলতে পারেন তুরস্ক আর ইসরায়েলের এতদিন ধরে একে অপরকে যে হুমকি দিচ্ছিল তা এখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। সোজা কথায় সামরিক যুদ্ধের জন্য একে অপরকে যেন আহ্বান জানাচ্ছে। ইস্যু একটাই, ফিলিস্তিনের স্বীকৃতি। চলুন আজকের এই রিপোর্টে প্রত্যেকটা পয়েন্ট বিশ্লেষণ করা যাক, জেনে নেওয়া যাক তলে তলে আপাতত কোন সংঘাতে জড়িয়েছে এই দুই দেশ, যেখানে ন্যাটোকে নিয়ে নাটকীয়ভাবে দড়ি টানাটানি পড়ে গেল। তুরস্কের কথাকে ইসরায়েল এত সিরিয়াসলি নিচ্ছে কেন? অতীতে কি এমন ঘটনা ঘটেছিল যা ইসরায়েলকে এত ভাবাচ্ছে? ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তো রীতিমতো রেগে আগুন। আরও কঠোর হচ্ছে তুরস্ক, ইসরায়েলকে মোকাবিলায় বাড়াচ্ছে শক্তি। আসলে কি ব্যাপারটা হয়েছে তাহলে একটু পরিষ্কার করে বলা যাক, যেটা নিয়ে এত জলঘোলা, এত বিতর্ক। ইসরায়েল আর হামাসের যুদ্ধ চলছে প্রায় ৯ মাস হয়ে গেল। গাজায় ইসরায়েলি হামলাকে নিয়ে আন্তর্জাতিক স্তরে তীব্র প্রতিবাদে ঝড় উঠেছে, যদিও সবকে তোয়াক্কা করছে না ইসরায়েল, বরং হামলা জারি রেখেছে। ওদিকে হামাসের হাতে এখনও বন্দী ইসরায়েলের বহু সাধারণ নাগরিক, মাঝখানে বহু আলোচনায় জলঘোলা হয়ে গিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র পর্যন্ত ওই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি করতে ব্যর্থ। অপরদিকে মধ্যপ্রাচ্যের মতো জায়গায় দাঁড়িয়ে তুরস্ক চাইছে এই ব্যাপারটার একটা সমঝোতা হোক, বিশেষ করে নিজের প্রভাব ধরে রাখতে। বলতে পারেন এরদোয়ান ফিলিস্তিনের ত্রাতা হয়ে উঠছে, পদে পদে ঝামেলায় জড়িয়ে পড়ছে ইসরায়েলের সঙ্গে। অথচ কি আশ্চর্য নয়, ইসরায়েলের সঙ্গে তুরস্কর ভালো বন্ধুত্ব ছিল, একসময় ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র হলেও এক দশকের বেশি সময় ধরে ইসরায়েল তুরস্কের সম্পর্কের অনেকটাই অবনতি ঘটেছে, দ্বিপাক্ষিক বাণিজ্য কূটনৈতিক ঝড়ের সম্মুখীন হয়েছে। তারপর তো তুরস্ক রীতিমতো হুমকি দেয় ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ রাখবে। কিন্তু হঠাৎ করে ইসরায়েল এমন পরিস্থিতিতে এত বড় কথা বলে ফেলল কেন? তাও আবার তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কার করে দেওয়ার কথা? আসলে তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন গাজা সংকট মোকাবিলায় যদি প্রয়োজন পড়ে তাহলে তার দেশ ইসরায়েলের ভিতরে ঢুকে যাবে। সম্প্রতি তিনি নিজস্ব দলীয় এক পার্টির বৈঠকে একথা বলেন। আর এই বিষয়টা কেনই বা ইসরায়েলকে এত ভাবাচ্ছে? আসলে বিষয়টা এতটা ভাবাতোই না যদি না তুরস্ক আগে এমন ধরনের কর্মকাণ্ড করত। তুরস্কের সঙ্গে কিন্তু এমন ইতিহাস জুড়ে রয়েছে। হ্যাঁ ঠিকই শুনছেন, তুরস্ক এর আগেও লিবিয়া আর নাগরানো খারবাখে এই একইভাবে ঢুকেছে। তার মানে ইসরায়েলের ক্ষেত্রেও কিন্তু তুরস্ক চাইলে এমনটা করতে পারে। এরদোয়ান তো আরও বলেছেন এই পদক্ষেপের জন্য তাদের নাকি আরও অনেক কঠিন হতে হবে, যাতে ফিলিস্তিনের সঙ্গে এই ধরনের উপহাস ইসরায়েল আর না করতে পারে। বলা ভালো, এরদোয়ান বলতে চাইছেন ফিলিস্তিনের সাথে যেটা ইসরায়েল করছে সেটা মারাত্মক ভুল। এখানে একটা কথা বলে রাখা দরকার, ইসরায়েলের ভিতরে তুরস্ক ঠিক কী ধরনের হস্তক্ষেপের কথা বলতে চাইছেন এরদোয়ান তা স্পষ্ট করেননি। কিন্তু এই যে প্রথমেই বললাম গাজায় যে ইসরায়েলি হামলার বড় ধরনের সমালোচক কিন্তু এই এরদোয়ান, তাই হয়তো নিজের দেশের প্রতিরক্ষা খাতের যখন প্রশংসা করছিলেন ঠিক সেই সময় ইসরায়েলে হস্তক্ষেপের বিষয়টা নিয়ে আলোচনা করেন। তাহলে কি তিনি তুরস্ককে নিয়ে বুঝিয়ে দিতে চাইছেন যে তাদের ক্ষমতা কতটুকু, যে ক্ষমতার বলে চাইলেই ইসরায়েলের ভিতরেও ঢুকে যেতে পারে? তাই হয়তো এরদোয়ান এত জোর গলায় বলছেন এমন কাজ যে তারা করতে পারবেন না এখানে এমন কোনো কারণ নেই, বরং তুরস্ককে আরও শক্ত হতে হবে যাতে তারা এই ধরনের পদক্ষেপ নিতে পারে।
এরদোয়ানের পরিণতি হবে সাদ্দাম হোসেনের মতো বিস্ফোরক ইসরায়েল। এরদোয়ানের মন্তব্যের পরই রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি যা বলেছেন তার মধ্যে দুটো বিস্ফোরক কথা রয়েছে। প্রথমে দুটো পয়েন্ট বলেছিলাম, একটা হলো তুরস্ককে ন্যাটো থেকে বার করে দেওয়ার প্রসঙ্গ, আর একটা হলো এরদোয়ানের পরিণতি নাকি হবে সাদ্দামের মতো। কিন্তু হঠাৎ সাদ্দাম হোসেনের সঙ্গে এরদোয়ানের তুলনা কেন? নিশ্চয়ই এই প্রশ্নটা আপনারও মনে যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখা দরকার, 2003 সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় ক্ষমতাচ্যুত হয়েছিলেন সাদ্দাম হোসেন। তখন তিনি আত্মগোপনে চলে যান, যদিও পরে তিনি মার্কিন সেনাদের হাতে ধরা পড়েন। তারপর মানবতা বিরোধী অপরাধে ইরাকি আদালতে তিনি দোষী সাব্যস্ত হন, এমনকি শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পান। তাহলে কি ইসরায়েল এটাই হারে হারে বুঝিয়ে দিতে চাইছে যে ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া মানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া? একটা সময় সাদ্দাম হোসেনের যে পরিণতি হয়েছে সেই কঠিন পরিণতি হবে এরদোয়ানেরও। এরদোয়ান যেমন ইসরায়েলকে হুমকি দিল, ইসরায়েলও কিন্তু ছেড়ে কথা বলল না। অপরদিকে ইসরায়েলের আর এক বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এরদোয়ানকে মধ্যপ্রাচ্যের বিপজ্জনক এবং স্বৈর শাসক বলে অভিহিত করেছেন। উপরন্তু এক্সপোস্টে লিখেছেন, ইসরায়েলিদের বিরুদ্ধে তুরস্ক বিদ্বেষপূর্ণ হুমকি দিয়েছে, বিশ্ব নেতাদের তার নিন্দা জানাতে হবে, হামাসের প্রতি তুরস্ক সমর্থন বন্ধ করতে বাধ্য করতে হবে। আসলে এখানে কয়েকটা ফ্যাক্ট কাজ করছে, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একদম চুপ, কোনো মন্তব্য করেনি। আসলে মধ্যপ্রাচ্য জুড়ে যেভাবে একের পর এক খুঁটি গাড়ছেন এরদোয়ান, মধ্যপ্রাচ্যকে হাতের মুঠোয় রাখতে চাইছেন, তা কিন্তু বহুদিন ধরেই ইসরায়েল ভালো চোখে দেখছে না। আসলে তুরস্ক এখন চলছে একটু অন্যরকম পররাষ্ট্রনীতিতে, বিশেষ করে জোর দিচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বাড়ানোর দিকে হাঁটছে, যার মাধ্যমে তুরস্ক আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানোর চেষ্টা করছে। ঠিক যে সময় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত চলছে, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিভুজ বিরোধ চলছে, সমস্যাগুলো থামাতেই তুরস্ক কিন্তু তার প্রভাব বাড়িয়েই চলেছে। নাগরান ও খারবাক সংঘাতের সময় আজারবাইজানের পক্ষ নিয়ে তুরস্ক যে বড় সুবিধা কুড়িয়ে নিতে পেরেছিল সেটাই এখন আঞ্চলিক স্তরে দেশটার হাতকে আরও শক্তিশালী করেছে। ইরাকে যখন বিশেষ করে 2019 সালে সরকার বিরোধী বিক্ষোভের পর ইরানি প্রভাব কমতে শুরু করেছে, ইরানের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে তুরস্ক। বলতে পারেন এই পয়েন্টে কিন্তু মাথায় রেখেছে ইসরায়েল, আর তাই হয়তো এরদোয়ানকে সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা। তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কার করা সহজ নয়। এবার আসা যাক ন্যাটোর প্রসঙ্গে। এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মনে আসছে, ইসরায়েল যে তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান জানাচ্ছে, এখানে ইসরায়েলের জোর কতটা? ইসরায়েল তো ন্যাটোর সদস্য নয়, অথচ ন্যাটোর সদস্য দেশ তুরস্ক। আসলে ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর একটা সদয় মনোভাব আছে বলতে পারেন, যার কারণে এক প্রকার বিশ্বে দাপট দেখিয়ে বেড়ায় ইসরায়েল। হয়তো সেই জোরেই এত বড় কথা, কিন্তু সেটা কি তুরস্ক মানতে বাধ্য? আপাতত তুরস্কের কার্যক্রম তো তেমনটা বলছে না। ইসরায়েলের মতে তুরস্ক যদি ন্যাটোর সামরিক জোটের সদস্য দেশ হিসেবে থাকে তাহলে আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়তে পারে। আর তাছাড়া 1987 সালে ইসরায়েলকে প্রধান ন্যাটো মিত্র হিসেবে মনোনীত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর থেকে প্রযুক্তি, সামরিক এবং অন্যান্য ক্ষেত্রে ন্যাটোর সাথে সহযোগিতা করছে। তবে একথাও ঠিক, ন্যাটোর মধ্যে তুরস্ক যথেষ্ট জোর রয়েছে। এতদিন ধরে পশ্চিমাদের সঙ্গে তুরস্কর এত বিবাদ থাকা সত্ত্বেও কিন্তু ন্যাটোতে তার জায়গা বিন্দুমাত্র চলাতে পারেনি। এমনও হয়েছে তুরস্ক ন্যাটোর বহু সদস্যের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু তুরস্কের বিরুদ্ধে বড় কোনো স্টেপ নিতে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইসরায়েল বলেও থাকে তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত, কাজটা অতটাও সহজ নয় বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কি মনে হয় আপনার? এই রিপোর্টের সঙ্গে আপনি কি সহমত? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। রিপোর্ট প্রথম, কলকাতা।